বাংলাদেশে 10 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এর থেকে মুক্তির জন্য আমাদের করণীয় কি? সম্ভাবনা না, আশঙ্কা রয়েছে। সম্ভাবনা সাধারণত ইতিবাচকের ক্ষেত্রে বলা হয়, যে আমার একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, আমার চাকরি ছুটার আশঙ্কা আছে। তবে সম্ভাবনার আশঙ্কা সাধারণত এটার ব্যবহার নেগেটিভ ক্ষেত্রে আশঙ্কা হয়, আর পজিটিভ ক্ষেত্রে সম্ভাবনা হয়। বাংলাদেশে 10 মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা আছে মানে এটা বিরাট সম্ভাবনাময় ব্যাপার, সেবার ভালো কিছু হবে, এই তো? না, সেটা তো না। আল্লাহ তালা আমাদের প্রতি রহম করুক। দেখুন, 10 মাত্রার ভূমিকম্প লাগবে না 12 মাত্রার লাগবে সেটা একমাত্র আল্লাহ জানেন। তবে আমাদের যে কাঠামোগত দুর্বলতা দেশের, বিশেষ করে শহরের, রাজধানীর, সেটা আমরা সবাই জানি। সামান্য জলাবদ্ধতা তৈরি হলেই যে অবস্থা তৈরি হয়, সেখানে বড় কোনো ভূমিকম্প হলে কি হতে পারে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আমাদের কর্তা ব্যক্তিদের উচিত আমাদের অবকাঠামোগত উন্নতির ব্যাপারে আরও নজর দেওয়া। আল্লাহ না করুক এরকম পরিস্থিতি হলে উদ্ধার কর্ম করার মতো আমাদের আসবাবপত্র, মেশিনারিজ বা যা দরকার সেগুলো আদৌ আছে কি না, একমাত্র আল্লাহ ভালো জানেন। আপনারা আমার চেয়ে ভালো জানেন যে প্রয়োজনীয় জিনিস, রুটিন যে কাজগুলো লাগে সেগুলোর জিনিসই নেই। আর আপৎকালীন সময়ের কথা তো বলাই বাহুল্য, আমরা অনেক অপ্রয়োজনীয় খাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করি। যত তোরণ নির্মাণের টাকা এদেশে খরচ করা হয়, যারা যখন ক্ষমতায় আসে, তোরণ আছে না, গেট, একজন নেতা একদিকে যাবে, 50টা 100টা গেট নির্মাণ পায়। কিরে বাবা, এই গেটের তো টাকা খরচ হয়তো নাকি কোটি কোটি টাকা যে খরচ হচ্ছে, এখান থেকে প্রাপ্তিটা এই গেটগুলোতে করা আবার একদিন পরে ভেঙে ফেলা হবে, তাই না? এরকম শুধু তোরণ নির্মাণ না, হাজারো আইটেম আছে এই সমাজে যেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করার জন্য যথেষ্ট হয়ে যায়। অথচ এই টাকাগুলো দিয়ে আপৎকালীন সমস্যা দূর করার জন্য আগে থেকে আগাম ব্যবস্থাপনা, প্রস্তুতিমূলক ব্যবস্থাপনা আমাদের থাকতে পারত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেই সংস্কৃতি আমাদের সমাজে হয় নাই। আল্লাহ তাআলা আমাদের কর্তা ব্যক্তিদের জন্য বোধোদয় হয়, শুভবুদ্ধির উদয় হয়, দায়িত্বশীল যেন তারা হন, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং এ ধরনের ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন। আমরা যার যার জায়গা থেকে নিজে সতর্ক থাকবো, সচেষ্ট থাকবো, আর আল্লাহ না করেন এরকম কোনো পরিস্থিতি হলে স্বার্থপরের পরিচয় না দিয়ে নিজের জীবনের পাশাপাশি আশপাশের মানসিক কল্যাণটা খেয়াল করার চেষ্টা করব। আমরা যখন ঘরবাড়ি বানাবো, বিল্ডিং কোড মেনে এবং প্রচলিত যে সমস্ত নিয়ম নীতি আছে সেগুলো মেনে করব, যাতে করে অন্যের বিপদের কারণ না হয়। একটা বাচ্চা জন্মের 7 দিন পূর্ণ হবে শনিবার। এখন শনিবার ছাগল জবাই করে মাংস ফ্রিজে রেখে দিয়ে যদি পরবর্তী শুক্রবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, তবে আকিকা হবে কি না? ভাই, আকিকা তো খাওয়ান দাওয়ানের নাম না, আকিকা হলো পশু জবের নাম। অতএব জন্মের 7ম দিনে এসে পশু জবে হয়ে গেলে আকিকা হয়ে যাবে। খাওয়ান দাওয়ান আপনি এবার একদিন পরে করবেন না 7 দিন পরে করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু পশু জবেরটা টাইম মতো হয়ে গেলেই হয়ে যাবে। সন্তানের আকিকা হিসাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ এটা অমুক সন্তানের আকিকা হিসাবে জবাই করে দিলেন, বাস আকিকা আদায় হয়ে গেল। এবার গোশত আপনি রাইকা আস্তে ধীরে খান, কোনো অসুবিধা নেই, এটাতে আকিকার কোনো অসুবিধা হবে না। আকিকা হয় সন্তানের 7ম দিনে, এটা হলো সুন্নাহ, 7ম দিনে, 7 দিন পরে না। কিন্তু জন্মের 7 দিন পরে এক জিনিস আর 7ম দিন আরেক জিনিস। মনে করেন বাচ্চার জন্ম হয়েছে শুক্রবার, তাহলে 7ম দিন হবে কী বার? বৃহস্পতিবার। যে বারে জন্ম হবে তার আগের বারটা হবে 7ম দিন, আর 7 দিন পর হলে তার মানে হবে 7 দিন প্রস হবে এরপরে শুক্রবার, পরবর্তী শুক্রবার হবে 7 দিন পর।